মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরো 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে 1,500 কোটি টাকার, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। নির্বাচন আসলে 200 টাকা কমাবে, আর নির্বাচন চলে গেলে ওটাকে আরো 500 টাকা বাড়িয়ে দেবে। এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না, কেরোসিনও বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থা চলছে, 100 দিনের কাজের টাকা দেয় না। গরিব যারা কাজ করেছে, প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম, কেন ভেবেছিলাম, কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করত, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ, তাই তো? 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে, বাউরিকে বঞ্চিত করেছে, বাগদিকে বঞ্চিত করেছে, লোধা সবরকে করেছে, তপশিলী বন্ধুদের করেছে, দলিতদের করেছে, খ্রিস্টানদের করেছে, হিন্দুদের করেছে, সংখ্যালঘুদের করেছে। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। আর ওর নিজেরাকে জিজ্ঞেস করুন, বড় বড় কথা বলছেন, নারী শিক্ষা কোথায় গেল, বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পাত্তা নেই, কেউ পয়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভাণ্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই, মনে রাখবেন।